বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জালি কুমড়ো, আলু আর রুই মাছের মজাদার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। চলুন এবার শুরু করি। প্রথমে এখানে একটি কচি জালি চিকন করে কেটে নিয়েছি, আর এখানে কিছু আলু চিকন করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ। আর এই বাটির মধ্যে নিয়ে নিলাম 4 টুকরো রুই মাছ, হলুদ মরিচ, লবণ মেখে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে কিছু তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এবার সামান্য কিছু হলুদের গুঁড়া সাথে দিয়ে দিলাম। এবার হলুদ মরিচ আর লবণ মাখানো রুই মাছের টুকরোগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য। এবার এই রুই মাছের টুকরোগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। অন্য পাশে চিকন চিকন করে কেটে নেওয়া আলুগুলো জালি কুমড়োর সাথে দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। রুই মাছের টুকরোগুলো ভালোভাবে ভেজে ফ্রাই প্যান থেকে তুলে নিলাম। এবার রুই মাছ ভাজা অবশিষ্ট তেল চুলায় একটি পাতিলা বসিয়ে পাতিলার মধ্যে দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এবার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার এগুলো একটু ভালোভাবে নেড়ে দিলাম। এবার দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। এবার সাথে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এগুলো একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা জালি কুমড়ো আর আলু সাথে দিয়ে দিলাম। এবার আলু আর জালি কুমড়ো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব, তারপর কষাতে দিয়ে দিব। আলু আর জালি কুমড়ো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা একটু সরিয়ে নিলাম। এবার এগুলো ভালোভাবে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে জালি কুমড়ো আর আলু। এবার সাথে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এবার এগুলো ভালোভাবে একটু নেড়ে নিব। জালি কুমড়ো আর আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে নেওয়া রুই মাছের টুকরোগুলো সাথে দিয়ে দিচ্ছি। এক এক করে দিয়ে দিলাম ভেজে নেওয়া রুই মাছের টুকরোগুলো। এবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অন্য পাশে 7-8টা কাঁচামরিচ নিয়ে দুই পাশ দিয়ে হালকা করে একটু কেটে নিলাম। আবারও ঢাকনা সরিয়ে হালকা হাতে একটু নেড়ে দিলাম। এখনই সাথে দিয়ে দিব
দুই পাশ কেটে নেওয়া 7-8টা কাঁচামরিচ। এবার চুলার আগুন বন্ধ করে দেব। রান্না হয়ে গেছে আমার জালি কুমড়ো আলু রুই মাছের তরকারি। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।